Assalamualaikum everyone. Kamon achen sokolei to asha kori sokolei khub bhalo achen. So guys, finally kintu amader Bangladesh Cyber Plus NSCB-er jonno confirm hoye geche 2024 saler February masher Booyah FF ta dekhte kirokom hobe. To apnake janen amader February masher Booyah FF ta kirokom hobe. Eti kintu official banner amke official pre-access sokore 100% shuru dash kiri video tite ami apnake A to Z book kore dekhiye dibo. Ei shuru guys, ajker ei video tite ami apnake janiye dibo OB43 update er amader FIFA advanced server kibhabe registration korben, amke kothake download korte parben, ei shuru unlimited free crash রুম কার্ড ডায়মন্ড কিভাবে ক্লেম করতে পারবেন সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে জানিয়ে দিব। এসো গাইস, নেক্সট ফেয়ারওয়েল ইভেন্ট হিসেবে আমাদের বাংলাদেশ এমন কি নেসেবার জন্য কোন নতুন ফেয়ারওয়েল ইভেন্ট আসবে অফিশিয়াল ব্যানার আমাকে অফিশিয়াল প্রি অ্যাক্সেসটা রিভিউ করে দেখিয়ে দিব। এমন কি গাইস, আমাদের নেক্সট রিডিং ইভেন্টেরও কিন্তু অফিশিয়াল প্রি অ্যাক্সেস সহকারে রিভিউ করে দেখিয়ে দিব। এসো গাইস, আজকের এই ভিডিওটিতেও কিন্তু আপনাদের জন্য উইকলি গিভওয়ের ব্যবস্থা করা হয়েছে। সো গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন ভিডিওটা প্রথম থেকে না টেনে লাস্ট পর্যন্ত পড়ে দেখলে বুঝতে পারবেন। তো চলুন গাইস, আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। গাইস, বর্তমানে আমাকে একটা কোশ্চেন অনেকেই করতে নেক্সট ফেয়ারওয়েল ইভেন্ট হিসেবে কোন নতুন ফেয়ারওয়েল ইভেন্ট আসবে। এই যে গাইস, বিজন কারণের একটা স্কিন দেখতে পারতেছেন ফেয়ারওয়েল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস সহকারে, আমাকে অফিসিয়াল ব্যানারটা আশা করছি দেখতেই পারতেছেন। এই পর্যন্ত গাইস 100% কনফার্ম এই ফেয়ারওয়েল ইভেন্ট। আমাকে গাইস এখানে যে প্রত্যেকটা আইটেম দেখতে পারতেছেন সেম টু সেম ভাবে আমাদের বাংলাদেশ এমন কি নেসেবার জন্য অ্যাড দিয়ে দেখতে পারবেন। তবে গাইস, অফিসিয়াল ব্যানার ভিতর এখনো পর্যন্ত মেনশন করা হয়নি যে কনফার্ম ডেটটা কি, অথবা গাইস আইটেম গুলো কোন ইভেন্টের ভিতর আসবে। সো ইভেন্টটাকেও পোস্টপোন করা হতে পারে। আমাকে এই পর্যন্ত একটা ডেট প্রেডিকশনাল পাওয়া গেছে 28 থেকে 30 ডিসেম্বর আপনার সকলে দেখতে পারবেন। আই মিন এরকমটা হতে পারে কালকে ভোর 4টা থেকে আমাদের বাংলাদেশ এমন কি নেসেবের জন্য এই নতুন ফেয়ারওয়েল ইভেন্টটা চলে আসতে পারে। সো ফেয়ারওয়েল ইভেন্টে যদি এরপর আর নতুন কোনো লিখছেন আপডেট পাই সেক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। আমি জানি গাইস, আমার এখনো পর্যন্ত অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা কিন্তু ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন করতে পারেন নাই। তো সিম্পল ভাবে আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি কোন ব্রাউজারে চলে যাবেন, সেম টু সেম এভাবেই সার্চ করবেন। তারপর ফার্স্ট অফ অল যে ওয়েবসাইট দেখতে পারবেন এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে কিন্তু গুগল অ্যান্ড ফেসবুকে লগ ইনের অপশন পাবেন। আমি এখানে গুগল সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর দেখতে পারবেন এখানে একটা অ্যাক্টিভ ইমেল দিতে বলবে। সো এখানে অ্যাক্টিভ ইমেলটা দিয়ে দিবেন। অ্যাক্টিভ যে কোনো একটা ইমেল দেওয়ার পর কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। সো এখানে যখনই কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু জয়েন নাও ক্লিক করার পর দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল আমার হয়ে গেছে। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম এইভাবে সেম টু সেম ভাবে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু সকলে অ্যাডভান্স সার্ভার পাবেন। এমনকি গাইস ফ্রিতে আনলিমিটেড কাস্টম রুম কার্ড খেলতে পারবেন। এমনকি গাইস আনলিমিটেড ডায়মন্ডও ফ্রিতে কুড়াইতে পারবেন। সো আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছেন। আর হ্যাঁ গাইস, আর একটা কথা বলে রেখা ভালো, সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডভান্স সার্ভারটা কিন্তু জানুয়ারি মাসের 5 তারিখে ওপেন হবে। এমনকি গাইস 19 তারিখে ক্লোজড হয়ে যাবে, আই মিন বন্ধ হয়ে যাবে। সো আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছেন। গাইস, আপনারা তো সকলে জানেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ এমন কি নেসেবার জন্য ফার্স্ট ফায়ার থিমে নতুন একটা টপ ইভেন্ট চলতেছে। সো এই টপ ইভেন্টটা চলে যাওয়ার পর এই যে আমাদের হাইপার বুকটা দেখতে পারতেছেন, এইটা হয়তো বা 30 দিন অথবা 7 দিনের জন্য স্টোর সেকশনে অ্যাড করে দিতে পারে। যেমনটা কিন্তু দেখতে পারতেছেন বাইরে অনেকগুলো সার্ভার জন্য অ্যাড করেছে, 200 এত ডেমোটা পাওয়া যাচ্ছে। তবে আমাদের ব্রিটিশ সার্ভারটা সার্ভার জন্য কিন্তু ডায়মন্ডের প্রাইসটাকেও পরিবর্তন করতে পারে। সো আশা করছি বিষয়টা ক্লালে বুঝতে পেরে গেছেন। সো এটি যদি গেরিনা থেকে এরপর আরো নতুন কোনো অফিসিয়াল লিখছেন আপডেট পাই সেক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব। এই শুরু গাইস, আমাদের বাংলাদেশ এমন কি নেসেবার জন্য নেক্সট ইভলশন গান স্কিন হিসেবে যদি কোনো সুপার ইভো গান স্কিন আসে তাহলে কিন্তু ইভলশন স্কার 2.0 গান স্কিনটি দেখতে পারবেন। এই পর্যন্ত 110% কনফার্ম, বিকজ গাইস এই গান স্কিনটা কিন্তু প্রচুর পরিমাণে পেন্ডিং আছে। আমাকে গাইস এটার উপর হাইপ কম যে এটা কিন্তু বলা চলে না, বিকজ আমরা মোটামুটি সকলেই চাচ্ছি আমাদের ইভলশন স্কার 2.0 আসুক। বিকজ গাইস স্কার ইভলশন ভার্সন ছাড়া কিন্তু চলেই না একেবারে। এটার জন্য গাইস পার্সোনালি বলতে গেলে আমি নিজেও অপেক্ষা করতেছি। সো ফাইনালি এক্সপোজ হচ্ছে OB43 আপডেটের পরেই আপনারা সকলেই ইভলশন গান স্কিনটা আমাদের বাংলাদেশ এমন কি নেসেবার জন্য দেখতে পারবেন। আপনারা তো সকলে জেনে নতুন মোকো স্টোর ইভেন্টে যে আসছিল গ্রুপ ডান্স ইমোট রয়েছিল, এটা কিন্তু এন্ডিং সুন অফিসিয়াল ব্যানারটা খুব শীঘ্রই চলে আসবে। আই মিন ইভেন্টটাও খুব শীঘ্রই চলে যাবে। গাইস, আপনারা হয়তো জেনার পর অবাক হয়ে যাবেন যে OB43 আপডেটের পর মারাত্মক কিছু ভেহিকেলের কার স্কিন আসতে চলেছে। সো ভেহিকেলের স্কিন গুলো আশা করছি দেখতে পারতেছেন। এই যে কার স্কিন গুলো দেখতে পারতেছেন প্রত্যেকটা আইটেম কিন্তু প্রিমিয়াম হবে। এখান থেকে বেশিরভাগ আইটেম কিন্তু প্রিমিয়াম থাকবে। আমাকে কিছু আইটেম কিন্তু আপনারা সকলেই ফ্রিতেও পাবেন। জিপগার স্কিনটা দেখতেও ভালো লাগতেছে আমাকে, দেখতে পারতেছেন এই কার স্কিনটা যে রয়েছে এটা কিন্তু আপনারা সকলেই ফ্রিতে পাওয়ার সব থেকে বেশি চান্সেস রয়েছে। বিকজ এটা কিন্তু একটা থিম গান স্কিন, কোন প্রকার লেজেন্ডারি গান স্কিন নয়। অ্যান্ড গাইস দেখতে পারতেছেন ল্যাম্বরগিনি আর একটি কার স্কিন রয়েছে। সো এটাও কিন্তু জোস লেভেলে লাগতেছে দেখতে। এছাড়াও তারপর দেখতে পারতেছেন মোটরবাইকের আর একটি স্কিন রয়েছে। সো মোটরবাইকের স্কিনটাও কিন্তু অনেক ভালো। আমাকে দেখতে পারতেছেন মনস্টার ট্রাকের একটা স্কিন রয়েছে। সো মনস্টার ট্রাকের স্কিনটাও কিন্তু ফ্রিতে পাওয়ার একটা চান্সেস রয়ে গিয়েছে। বাট গাইস, আমি আপনাদেরকে যে ফ্রি এমনকি স্পিড আইটেম গুলো বলতেছি এগুলো কিন্তু প্রেডিকশনাল। তবে আইটেম গুলো যদি দেখতে পারতেছেন এগুলো কিন্তু OB43 আপডেটের পর আমাদের ফিফার গেমে তো দেখতে পারবেন। এই পর্যন্ত 100% কনফার্ম। গাইস, আপনারা হয়তো বা অবাক হয়ে যেতে
পারেন যে নেক্সট রিং ইভেন্ট হিসেবে আমাদের বাংলাদেশ এমনকি নিস্তেবের জন্য এই নতুন রিং ইভেন্টটি দেখতে পারবেন। এই পর্যন্ত 100% কনফার্ম 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা সকলেই দেখতে পারবেন ভুয়েপাসের রিং ইভেন্টটা, যেখানে দোস্ত আপনার ডিসকাউন্টে ভুয়েপাসটা নিতে পারবেন। আপনার কাছে আগে যদি বিপি টোকেন থেকে থেকে সেক্ষেত্রে কিন্তু এই মাসের ভুয়েপাসটা যারা নিয়ে ফেলেছেন তারপর বিপি টোকেন যদি থেকে থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার সকলে নেক্সট মান্থের ভুয়েপাসের প্রিমিয়াম কার্ড অথবা নর্মাল কার্ডটা আপনার সকলে ইজিলি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই রিং ইভেন্ট থেকে 100% কনফার্ম। এমনকি এটা কিন্তু স্কেরনে থেকে আসা অফিসিয়াল একটা প্রি অ্যাক্সেস। সো যাই হোক ফাইনালি এবার চলুন কথা বলা যাক আমাদের উইকলি গিভওয়েটি সম্পর্কে। তো আজকের এই ভিডিওটিতে মাত্র 1K লাইক and 10K ভিউজটা কমপ্লিট করে দিন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে থেকে লাইক উইনারকেও আমি উইকলি গিভওয়েটা করে দেবো। দেখুন গাইস আপনারা যদি সকলে মিলে চান তাহলে কিন্তু মাত্র 1K লাইক and 10K ভিউজটা ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন, এটা আপনাদের দ্বারা ইজিলি হয়ে যাবে। এছাড়াও গাইস আজকের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিন। এন্ড গাইস আজকের এই ভিডিওটি যদি এখনো পর্যন্ত লাইক না করে থাকেন প্লিজ আর একটা করে লাইক করে দিন। এন্ড চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিন প্লিজ। গাইস আপনারা হয়তো জেনার পর অবাক হয়ে যাবেন যে ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ এমনকি নিস্তাবের জন্য OB43 আপডেটের উপর নতুন একটা গান দেখতে পারবেন, ওয়েপেন দেখতে পারবেন, নতুন ক্যারেক্টার দেখতে পারবেন, এমনকি ক্যারেক্টার স্কেল অ্যাডজাস্টমেন্ট দেখতে পারবেন। সো অফিসিয়াল ব্যানারটা চলুন স্ক্রিন পর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। গাইস আশা করছি এখন অফিসিয়াল ব্যানারটা দেখতে পারতেছেন। এই যে গাইস আমাদের BSS এর মতো একটা গান দেখতে পারতেছেন, এটি কিন্তু OB43 আপডেটের উপর নতুন ওয়েপেন হিসেবে আমাদের গেমিতর আসতে চলেছে। এসব দেখতে পারতেছেন নতুন ক্যারেক্টার রয়েছে, এমনকি দেখতে পারতেছেন এগুলা ক্যারেক্টার স্কেল কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা হবে। এসব গাইস এখানে হয়তো বা ইন গেম লি আর নয়তো সেটিংস এর ভিতর কোনো প্রকার পরিবর্তন আসতে পারে অথবা নতুন কোনো অপশন আসতে পারে, যেমনটা কিনা এখানে সেটিংস এর অপশনটাকেও তুলে ধরা হয়েছে। বর্তমানে আমাদের ফ্রি ফায়ার গেমের কাস্টম HUD সেটিংস এ গেলে আপনারা দেখতে পারবেন এখানে একটি ফিমেল ক্যারেক্টার রয়েছে যেখানে তো স্নাইপার, এমনকি গাইস একটা UMP কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, ব্যাকগ্রাউন্ডটা দেখতে এরকম। অ্যাড গাইস OB43 আপডেটের পর মেবি আমার দেখে মনে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা এটি জাস্ট পরিবর্তন করা হবে ফিমেল ক্যারেক্টারের বদলে মেল ক্যারেক্টার, এমনকি গাইস এটুকু জাস্ট পরিবর্তন। এই শুরু গাইস আপনারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আছেন তারা হয়তো অলরেডি সকলেই জানেন আমি আপনাদেরকে অনেক আগে গেস রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম আমাদের জানুয়ারি মাসের ভুয়েপাসটা। আমি 2024 সালের জুনের মাসে ভুয়েপাসটা কিন্তু অনেক আগে রিভিউ করে দেখে দিচ্ছি, তারপর আবারও দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে বোঝানোর সাথে আমাকে নতুন যারা আছে তাদেরকে দেখানোর সাথে আজকে আবারও একটু শর্টকাট রিভিউ করলাম আমাদের ভুয়েপাসটা। সবকিছু মিলাই গেছে আমাদের জানুয়ারি মাসের ভুয়েপাসটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ভুয়েপাস হতে চলেছে। আমাকে এটি কিন্তু একটা রিং ইভেন্টের ভিতরে আপনার সকলেই দেখতে পারবেন। তো আশা করছি স্কিপ সমস্ত কিছু দেখতেই পারলেন, আমি আপনাদেরকে শর্টকাট রিভিউ করে দেখিয়ে দিলাম আজকের এই ভিডিওটিতেও। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বিডি সাবার প্লাস এন সাবার জন্য ফেব্রুয়ারি মাসের ভুয়েপাসটা দেখতে কিরকম হবে। সো ভুয়েপাস এর অফিসিয়াল আইকন এন্ড PNG প্রি অ্যাক্সেসটা আশা করছি দেখতেই পারতেছেন। ফার্স্ট অফ অল দেখতেই পারতেছেন আমাদের টপ মেল ব্যান্ডেড রয়েছে। সো মেল ব্যান্ডেড কিন্তু গাইস দেখতে জোস লেভেলে আছে, এমনকি তারপর দেখতে পারতেছেন আরো একটি গ্রেনেডের স্কিন রয়েছে। সো গ্রেনেডের স্কিনটাও কিন্তু দেখতে অনেকটাই ভালো, এগুলা কিন্তু সবগুলা ফায়ারি থিমের উপর প্রতি করে থাকবে, এমনকি ট্রোকনের লেজেন্ডারি একটা গান স্কিন থাকবে যেটা কিন্তু জোস লেভেলের কতটা হবে এখানে দেখতেই বুঝতে পারতেছেন, এমনকি গ্লোয়ালের স্কিন থাকবে। তো গ্লোয়ালের স্কিনটাও আশা করছি দেখতে পারতেছেন। এছাড়াও কিন্তু তারপর দেখতে পারতেছেন আমাদের একটা সাপোর্ট স্কিন থাকবে, এছাড়াও সাপোর্টের পাশাপাশি দেখতে পারতেছেন আরো একটি লুটবক্স স্কিনও কিন্তু এখানে থাকতেছে। এছাড়াও দেখতে পারতেছেন আরো একটি ব্যাকপ্যাকের স্কিন রয়েছে। তো এখানে আমার এটা দেখে কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না যে এটা ব্যাকপ্যাকের স্কিন, তবে এটা মানতেই হবে যে ব্যাকপ্যাকের স্কিন। সো স্কেপ দেখতে পারতেছেন একেবারে ইউনিক থিমে মেক করছে আর কি। আর দাঁড়ান গাইস একটা বোনাস রয়েছে। সো দেখতে পারতেছেন আমাদের মার্চ মাসের ভুয়েপাস, গাইস আপনারা ঠিকই দেখতে পারতেছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মাসের পরে যে মার্চ মাস রয়েছে এটার ভুয়েপাসের ফুল রিভিউ দেখতে পারলেন। এখানে তো প্রত্যেকটা আইটেম সেম টু সেম এভাবে থাকবে, আমার গাইস আরো নতুন কিছু কিন্তু আইটেম অ্যাড করানো হবে। সো আশা করছি ভিডিওটা ভালো বুঝতে পেরে গেছেন। সো গাইস এই শুনুন কামত ভিডিও এন্ড ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেট নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ গাইস।